Hello coders, this is Algo408B. A video tutorial আমরা latest code forces round 8 to 7 D4 এর problem B increasing নিয়ে আলোচনা করব। তো problem description টা অবশ্যই জেনে পড়ে নেবেন। এখানে n length এর একটা array দেওয়া থাকবে। আমাকে বলতে হবে যে যে ওই অ্যারেটাকে আমি এমন কোনো ভাবে rearrange করতে পারি কিনা যাতে এরকম একটা অ্যারেকে আমরা এইভাবে সাজাইতে পারি, মানে কোনো একটা ভ্যালু তার পরের ভ্যালুটা থেকে ছোট হবে, আবার কোনো একটা ভ্যালু তার আগের ভ্যালুটা থেকে বড় হবে, মানে কোনো ইকুয়াল এলিমেন্ট থাকতে পারবে না এরকম। তো আমরা যদি দেখি যে এখানে এই টেস্ট কেসটা, এখানে সবগুলো হচ্ছে ওয়ান আছে, ওকে, সবগুলো যেহেতু ওয়ান আছে এগুলোকে কিন্তু আমরা কখনোই এইভাবে সাজাতে পারি না, কারণ একটা ওয়ান বসালে পরের ওয়ানটা কিন্তু তার সমান হয়ে যাবে, রাইট? সো এইভাবে কিন্তু আমরা সাজাতে পারি না, এই জন্য অ্যান্সার হচ্ছে নো। বাট আমরা যদি এটা দেখি 87134, এখন এখানে এটাকে যদি আমরা এভাবে সাজাতে পারি 13478, এখন এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু তার আগের এলিমেন্টের থেকে বড় এবং পরের এলিমেন্টের থেকে ছোট। দ্যাট মিন্স আমার এই প্রবলেমে যে অ্যারেটা দেওয়া আছে ওই অ্যারেতে যদি কোনো ডুপ্লিকেট এলিমেন্ট না থাকে তাহলে আমি এরকম একটা ফরম্যাটে যে সবসময় সাজাতে পারবো যদি ডুপ্লিকেট এলিমেন্ট না থাকে, ওকে। তার মানে হচ্ছে আমার টোটাল যে অ্যারেটা সেই অ্যারেতে আলাদা ভ্যালুয়ের সংখ্যা ওই অ্যারে সাইজের সমান হতে হবে। এই যে আমরা যদি দেখি সেকেন্ড টেস্ট কেসটা, এখানে আমার আলাদা এলিমেন্ট আছে 5টা, ডিফারেন্ট এলিমেন্ট আছে 5টা, হুইচ ইজ ইকুয়াল টু এন। এই জন্য এই কেসে আমার অ্যান্সার ইয়েস এসে। আমরা এই প্রবলেমটা অনেকভাবে সলভ করা যায়। তো কন্টেস্ট টাইমে আমি আসলে টাইম সেভ করার জন্য সেট ইউজ করছিলাম। তো সেট হচ্ছে সি প্লাস প্লাস স্টিলে প্রোভাইড করা একটা স্ট্রাকচার। তো সেট সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে তাহলে এই অ্যালগোবট ইউটিউব চ্যানেলে সি প্লাস প্লাস এসটিএল এর যে কমপ্লিট লার্নিং সিরিজটা আছে সেখানে সেট নিয়ে কথা বলা হয়েছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা দেখে আসতে পারেন। প্রতিটা টেস্ট কেসে আমরা টি ইনপুট নিব, প্রতিটা টেস্ট টি সংখ্যক টেস্ট কেসের জন্য। দেন প্রতিটা টেস্ট কেসে সবার আগে এন ইনপুট নিতে হবে। দেন আমি একটা সেট নিব, এর নাম দিলাম হচ্ছে এস। এবার জিরো থেকে এন এর এক পর্যন্ত, মানে এন সংখ্যক ভ্যালু আমার ইনপুট নিতে হবে। প্রতিবারে আমি এক্স যে ভ্যালুটি ইনপুট নিলাম সেটা সেটের ভিতরে ইনসার্ট করে দিলাম। সেটের ভিতরে ডুপ্লিকেট এলিমেন্ট থাকবে না। যদি এরকম হয় যে সেটের ভিতরে আমি একটা ওয়ান রাখছি পরে আবার ওয়ান রাখছি, ওই একটা ওয়ানই থাকবে, দুইটা ওয়ান কিন্তু হবে না। দ্যাট মিন্স সেটের যে সাইজ সেটা তখনই বাড়বে যখন নতুন যে ভ্যালুটা আমি রাখতেছি সেটা অলরেডি সেটের নাই, এরকম যদি হয়। সো আলটিমেটলি যদি আমার সেটের সাইজ সেটা যদি আমার এন হয় তাহলে অ্যান্সার হবে ইয়েস, আর না হলে নো। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। Till then, goodbye.